তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমি কথা বলবো ইনস্টাগ্রামে দারুণ একটা ট্রিক নিয়ে। তো আপনাদের গ্যারান্টির সাথে বলতে পারি, ইনস্টাগ্রামে যে নতুন ট্রিক আছে এই ট্রিকটা কিন্তু এখনও 99% লোক কিন্তু জানে না। তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে আপনারা জানতে পারবেন এই ট্রিকটা সম্পর্কে এবং খুবই সহজে এই ট্রিকটা আপনারা ইউজ করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বেশি আর সময় নষ্ট না করে চলে আসার ভিডিওর দিকে। তো মনে করেন ইনস্টাগ্রাম ওপেন করে আপনার যখন কোনো রিল আপনারা দেখতে থাকেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার সেই রিলটা একটা রিল পছন্দ হয়ে যেতেই পারে, ঠিক আছে। তখন সেই রিলটা আপনাদের স্টোরিতে লাগাবার জন্য কী করেন, আপনারা শেয়ার বোতামে ক্লিক করে সেই রিলটা কিন্তু আপনারা চেষ্টা করেন লাগাবার। কিন্তু একটা প্রবলেম কী হয়, সেই প্রবলেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এই রিলটা আমি আমার স্টোরিতে লাগাবো, ঠিক আছে। জাস্ট এখানে কী করবো, শেয়ার অপশানে ক্লিক করবো। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ইয়ার রিল টু ইয়ার স্টোরি, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পারেন, লোডিং হওয়ার পর এখানে দেখতে পারবেন কি, এখানে যে লোগোটা দেখতে পারবেন, এখানে ইউজার নামটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি এখানে স্টোরিটা নেক্সট করে দিন না, তাহলে স্টোরিতে কিন্তু লেগে যাবে, অথচ এই নামটা কিন্তু থেকে যাবে, নামটা এবং লোগোটা থেকে যাবে। তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো এই নামটা এবং লোগোটা কীভাবে আপনারা রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো রিমুভ করার জন্য খুবই সোজা প্রসেস, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য কী করবেন, এখানে যে নাম আছে টেস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যা কিছু লিখতে পারেন, ঠিক আছে, যা কিছু লেখার পর জাস্ট এখানে ব্যাক চলে আসবেন। এটা লেখার পর দেখতে পারেন এখানে যেটা লিখলেন, আমি লিখলাম, দেখতে পারেন এখানে যে কিছু লিখতে পারেন, জাস্ট এটা নিয়ে এসে আপনাদের যে রিমুভ আছে দেখতে পারেন এখানে রিমুভ, ঠিক আছে, এই ডিলিট অপশান এখানে নিয়ে এসে কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে ডবল ক্লিক করতে হবে। তো একবার ক্লিক করলেও হবে না, ঠিক আছে, আপনাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু ডবল ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো আপনাদেরকে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা নিয়ে গিয়ে কী করবো, এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডবল ক্লিক করতে হবে, ঠিক আছে, জাস্ট নিয়ে গিয়ে ডবল ক্লিক। তো দেখতে পাই এটা হলো না একবারে, তো আপনাদেরকে দেখাচ্ছি আরও একবার, ঠিক আছে, জাস্ট সঙ্গে সঙ্গে করতে হবে, আমার একটু মিস্টেক হচ্ছে। তো দেখতে পাই এখানে সঙ্গে সঙ্গে এসে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে একবারে ডবল ক্লিক। দেখতে পান এখানে, দেখতে পান সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিমুভ হয়ে গেল। তো এখানে যে আমাদের এখানে দেখালাম সামনে যে এখানে যে লোগোটা ছিল এবং নিচের যে ইউজার নামটা ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেল, ঠিক আছে। তো আপনাদেরকে একবারে সঙ্গে সঙ্গে কিন্তু ডবল ক্লিক করতে হবে। তো একটু যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু রিমুভ হবে না, তো আপনাদেরকে দুবার তিনবার করে ট্রাই করতে হবে, তবেই কিন্তু হবে। তো দেখতে পান আমার প্রথমে কিন্তু হলো না, দ্বিতীয়বারে কিন্তু আমার হয়ে গেল। তো এখানে যে নামটা ছিল এবং উপরে যে লোগোটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এবার কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে নেক্সট করে আপনারা আপনাদের স্টোরিতে লাগাতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে আমরা নেক্সট করেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর কী করবো, এখানে রিল স্টিলে মানে সিলেক্ট করাই আছে, জাস্ট এখানে কী করবো শেয়ার করে দেবো। তো শেয়ার করলেই কিন্তু এরা দেখতে পান এখানে ডান চলে এসছে। তো দেখতে পান এটা কিন্তু আমার স্টোরিতে লেগে গিয়েছে, ঠিক আছে, জাস্ট আমি এবার ব্যাক চলে আসবো। তো ব্যাক চলে আসার পরেই দেখতে পারবেন এখানে একটা রিফ্রেশ মারি, দেখতে পাচ্ছেন হচ্ছে কি হচ্ছে না। তো আমি কী করবো এখানে জাস্ট দেখবো এবার স্টোরিতে লেগেছে কি লাগেনি দেখবো, ঠিক আছে, জাস্ট এখানে আমি ক্লিক করবো ইয়োর স্টোরিতে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারেন খুবই সহজেই কিন্তু স্টোরিতে এই এটা ভিডিওটা লেগে গিয়েছে। তো আমরা দেখতে পারেন এখানে, তো এখানে যে আপনাদের যে সামনে ছিল এখানে একটা লোগো এবং এখানে যে ইউজার নামটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা চলে গিয়েছে, রিমুভ হয়ে গিয়েছে। তো দেখতে পারেন, তো এরকমভাবে কিন্তু সেই ইউজার নেমটা এবং লোগোটাই আপনারা রিমুভ করতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কনভার্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটা যদি আপনাদের একটুকুনো উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন আজকে আমাদের এতটা দেখা হয়ে পড়ে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো এখন আমাদের চলি, টাটা, বাই বাই।